কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে অনেক দিন পর হাঁটতে গিয়ে অনেক ভালো লাগলো, এখন হেঁটে আসলাম। সকালে ভোরে উঠে নামাজ পড়ে হাঁটতে গিয়েছিলাম, অনেক দিন পর হাঁটতে গিয়েছি। 5-6 মাস হয়ে যাবে, শরীরটা একদম হেলদি হয়ে গেছে। এখন ভাবলাম যে হাঁটা শুরু করি। হাঁটতে গিয়ে দেখলাম যে সবাই আসছে হাঁটতে, আসলে আমি শুধু, মনে হচ্ছিল যে আমি শুধু বের হই নাই। আজকে অনেক দিন পর হাঁটতে গিয়ে এত ভালো লাগলো, হেঁটে আসলাম। এসে ফ্রেশ হয়ে পানি খেয়ে এখন নিজের জন্য, আজকে যেহেতু হাঁটতে গিয়েছিলাম, ভাবলাম আজকে একটু হেলদি খাবার বানাই। এই জন্য আমি একটা 2 পিস পাউরুটি দিয়ে, একটা ডিম দিয়ে একটা খাবার বানাবো, নাস্তা সকালের একটা। ওরা উঠে নাই কেউ, আমি শুধু খাবো। আর সকালের নাস্তাটা যদি একটু বেশি এইভাবে খাওয়া হয়, তাহলে 3-4 বাজলেও আর সমস্যা নেই, অনেক কাজ করতে পারবো। এই কারণে আমি আজকে এটা বানিয়ে ফেলবো। আর এই এটা ডিম স্যান্ডউইচ বলা যায়, মানে এটা সচরাচর খাওয়া হয় না, কিন্তু যখন হাঁটতে যাই দেখা যায় যে প্রচুর ক্ষুধা লাগে, তখন আজে বাজে না খেয়ে সকালে যদি এইটা একটু বেশি হয়ে যায়, এটা যদি খাওয়া যায়, 2 পিস পাউরুটি আবার ডিম, তখন দেখা যায় পেটের মধ্যে অনেকক্ষণ ভালোই পেটে থাকে, আর কাজও অনেকক্ষণ করা যায়। আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ডিম দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। অল্প একটু ঘি দিয়েছি, সয়াবিন তেলটা দিলাম না। হেলদি খাবার মানে হেলদি একটু বানাচ্ছি আজকে, এই কারণে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, বাচ্চারাও কিন্তু এটা খেতে পারে, আমার ছেলেরাও তো এটা খেতে পারবে, ওরা উঠলে ওদেরকে বানিয়ে দিব আমি। আর এটা স্বাস্থ্যসম্মত, যেহেতু টমেটো দিয়েছি, কাঁচামরিচ, এই যে ডিম দেওয়ার পর পাউরুটিটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু উল্টায় নেব। আর এত মজা হয় এটা, আর ঘি ফেলেবার, আর এখানে মাখনও দেওয়া যায়, মাখন আর ঘিটা দিলে বেশি ভালো লাগে। আমি প্রায় এটা করে থাকি যখন হাঁটতে যেতাম, আর হাঁটতে গিয়ে আজকে খুবই ভালো লেগেছে। দুই ধারে বাজার বসে, হাঁটার শেষে সবাই বাজার নিয়ে আসে, দৃশ্যটাই, ভোরের দৃশ্যটাই অন্যরকম। আসলে ভোরে উঠলে নামাজ পড়ে যদি একটু হেঁটে এসে কাজ করা যায়, অনেক ফ্রেশ লাগে, মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়, আর কাজের স্পিরিট বেড়ে যায়, এত ভালো লাগে। আর আমাদের তো কাজ করতেই হবে। এই যে আমার বানানো শেষ, এটা খেয়ে নিব, খেয়ে তারপরে চা বানিয়ে খাবো, আর খেয়ে নিচ্ছি আমি। খুবই মজা হয়েছে, এত ভালো লাগতেছে, পুরোটা দেখাতে পারতেছি না, এই কারণেই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই কারণেই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এত মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন চাটা দেরি করে খাচ্ছি এই কারণে, ওর বাবাকে আমি দিয়েছিলাম, উঠে ওর বাবা উঠেছে, তাকে নাস্তা দিয়ে সে চলে গেছে বাইরে, কিছুটা চা ছিল, এখন আমি ওটা খেয়ে নিব। খেয়ে তারপরে আমি দুপুরে রান্না করব, কি রান্না করব প্লিজ আপনারা দেখবেন। আজকে আমি আমড়া দিয়ে আর আমলকি দিয়ে একটা যুগলবন্দি বলতে পারেন, একটা মোরব্বা টাইপের ঝাল মিষ্টি আচার বানাবো, খুবই মজাদার, খুবই মজাদার। আর এখন তো প্রচুর আমড়া, আমি হাঁটতে গিয়ে আমড়া দেখে একদম আর লোভ সামলাতে পারলাম না, আমি অল্প করেই আজকে বানাচ্ছি। আর আমলকিটা সঙ্গে দিলাম, আমলকি এখন পুরোপুরি বের হয়নি, অনেক দাম, এই কারণে আমি আজকে অল্প করে আমলকিটা নিয়ে এসেছি। আর দেখা যায় যে আমলকিটা কিন্তু ফ্রিজে থেকে যায়, বেশি খাওয়া হয় না। আর এই আমড়ার সঙ্গে যদি এইভাবে মুরব্বা টাইপের বা আচার, ঝাল আচার বলেন, এইভাবে রান্না করা হয়, তাহলে মজাই লাগে। আর এই যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এখন এই কোনো মশলা দিতে হবে না বেশি, এই যে শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিতে হবে, আদা রসুন বাটা এসব দিলে অনেক বাজে গন্ধ একটা আসবে, একটু লং, 2টা গোলমরিচ, 1টা দারচিনি, 1টা দারচিনির টুকরো নেব আমি, আর 1টা তেজপাতা দিলে দিতে পারি, এই আর কি আমার রেসিপির মূল। এই যে ভাপানো শেষ হয়ে গেছে, সেদ্ধ তো হয়ে গেছে, এখানে কালারটা এখানেই সুন্দর হয়ে গেছে। আর আমি এখন এই যে কড়াইটা বসাই,
এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। আর পাঁচফোড়নটা আমি বেটে নিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ একসঙ্গেই বেটে নিয়েছি। তেলের মধ্যে আমি আমলকি আর আমড়াটা একটু একটু হালকা ভেজে নেব। আর ভেজে নিলে ওটার কালারটা একটু ভালো আসবে। আর যেহেতু সেদ্ধ আছে বেশিক্ষণ লাগবে না আমার এই আচারটা বানাতে, এই 10 মিনিটের মধ্যে আমার এই আচার কমপ্লিট। আর এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। আমড়াটা দিয়ে দিলাম এখানে, ভেজে তুলে নেব। তুলে ফেলবো, তারপরে আমরা আমলকিটা দিয়ে দেবো। একসঙ্গে দিলাম না, একসঙ্গে দিলে গলে যাবে আমলকি, এই জন্য আমলকিটা আলাদা করে ভেজে নিতে হবে। ভেজে আমি তুলে ফেলবো, হালকা সামান্য হালকা ভেজে নেবো। আর কত ফাইন দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে আমলকিগুলো। আমরা আমলকির যুগলবন্দি নামটা দিয়েছি আমি এই কারণেই। এটা ভালো করে ভেজে নেবো। তেলের মধ্যে কয়েক টুকরা রসুন দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আসলে এর আগে একবার পাঁচফোড়ন আমি দিয়েছিলাম, পুড়ে গেছে কড়াইয়ে, ক্যামেরার আড়ালে কতই কিছুই না ঘটে যায়। পাঁচফোড়নটা আমার পুড়িয়ে গেছিলো, আমি ধুয়ে আবার নতুন করে দিয়েছি। আর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি। গুড়টা দিলে চিনিটা যেহেতু অত স্বাস্থ্যসম্মত না, এই জন্য আমি অর্ধেক গুড় দিলাম আর অর্ধেক আমি চিনি দেব পরে। গুড় দিয়ে খুব সুন্দর পুরো বাড়িটা একদম গন্ধে ভরে গেছে, এত ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই যে আমি দিয়ে দিলাম এখন আমড়া আমলকি, দিয়ে ভালো করে নেড়ে কষাতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে। বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর হয়েছে, ঘ্রাণটা এত ভালো লাগছে, জিভে একদম পানি এসে গেছে। আপনাদেরকে শোনানোর জন্য বলছি না, আসলে খুবই ভালো লাগতেছে। সামান্য লবণ দিয়ে দিলাম, সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু দিয়ে দিবেন, আর একবার বানিয়ে খাবেন এটা, বিশ্বাস করেন খুবই মজা হয়েছে। বানানো হয়তো সবাই, যারা বানান না তাদের বানাননি এখনও, তাদের বলছি একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা ভালো করে কষিয়ে নিব, এটা বেশ কিছুদিন খাওয়া যাবে। যেহেতু আমি ভেজে নিয়েছি আগে, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, এই জন্য আপনারা টেবিলে রেখে এটা বেশ কিছুদিন আপনারা খিচুড়ির সঙ্গে পোলাওয়ের সঙ্গে খালি খেয়ে নিতে পারবেন। আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়নের গুঁড়া লাস্টের দিকে দিলাম আর একটু ফ্লেভার আসার জন্য। খুবই লোভনীয় হয়েছে, এত মজা, খুব সুন্দর হয়েছে। আমি আর একটু চিনি দিয়েছি, টেস্টটা চিনিটা আপনাদের মতোই আপনারা দিয়ে দিবেন, যে যতটুকু চিনি খেতে মিষ্টি খেতে ভালোবাসেন ততটুকু। কিছু কিছু আমরা আছে অনেক টক, কিছু কিছু আছে আবার মিষ্টি থাকে, সেই অনুযায়ী দিতে হবে। আর দেখেন আমার আমলকিটা একদম গলে যাচ্ছে না, খুব সুন্দর একটা ভিতরে মশলাটা ঢুকে যাবে, তখন অনেক মজা লাগবে খুবই। আমি আর কিছুক্ষণ নেড়েই উঠিয়ে ফেলবো। আমার এটা কমপ্লিট শেষের দিকে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আমি আর কিছুক্ষণ পরে এটা তুলে নেব। আমার আমরা আমলকির যুগলবন্দি শেষ, টক মিষ্টি ঝাল, খুবই লোভনীয় আর অনেক মজার একটা রেসিপি। খিচুড়ি দিয়ে পোলাও দিয়ে এটা ভীষণ ভালো লাগবে, খালি মুখেও অনেক মজা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও দ্বিগুণ টেস্ট হয়েছে, দেখলেই বুঝতে পারছেন আপনারা, বানিয়ে খাবেন।
আর আমার দুপুরের একটা রান্নার জন্য আপনাদেরকে আমি আজকে ডিমের কালিয়া বানাবো, এই জন্য চারটা ডিম ভেজে নিলাম, তেল দিয়েছি আগে, তেল দিয়ে আমার ডিম ভাজা শেষ। ডিম ভেজে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ডিম ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করব। দুটা শুকনো মরিচ, দুটা তেজপাতা, দু টুকরো এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম, এটা একটু, আর সামান্য একটু জিরা দিয়েছি। এটা ভাজা হতে হতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা খুব সুন্দর করে ভেজে নেব, একটু হালকা বাদামি করা পর্যন্ত, বেশি ভাজবো না, হালকা বাদামি করা পর্যন্ত আমি এটা ভেজে নেব। খুবই অল্প জিনিস দিয়েই আমি এই রেসিপিটা বানাবো, অল্প সময়ে অল্প জিনিস দিয়ে। লবণ দিয়ে দিলাম সামান্য একটু, পেঁয়াজটা তাড়াতাড়ি হবে, পেঁয়াজ ভাজার সময় একটু সামান্য লবণ দিলে পেঁয়াজটা সফট হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। একটু চিনি, সামান্য একটু চিনি দিলাম, কালারটা চলে আসবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি রসুন বাটা, আদা বাটা খুবই সামান্য, যেহেতু আমার চারটা ডিম, হাফ চামচ করে আমি আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। আসলে আমাদের নিত্যদিনে এসব রান্না বান্না, এসব ছাড়া আমাদের আর কাজ কি? আমরা যারা ঘরে থাকতে ভালোবাসি তারা এই রান্না নিয়েই ব্যস্ত থাকি, তখন দেখাতে ইচ্ছা করে, মনে হয় যেন আরও কত বাকি আছে, মনে হয় যেন কত কি, কত রান্না যেন দেখাই। সবটা তো দেখানো যায় না অল্প সময়ের জন্য, এই জন্য যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করি। আর যারা বাইরে ঘোরাঘুরি বেশি পছন্দ করে না, তারা ঘরে থাকতে পছন্দ করে, তারা এই রেসিপি, আমি যেহেতু বেশি বাহিরে যাই না, আমি তাই এই রেসিপিটাই দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের ভালো লাগে কি না, ভালো লাগে কি না আপনারা কমেন্ট করে জানাবেন, কি দেখতে চান আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো। প্লিজ আপনারা আমাকে বলবেন যে আমি কী রকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে। এখানে আমি আলু দিয়েছি, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভুল বলেছি, এখানে আমি আলুটা সেদ্ধই ছিল, সেদ্ধ করা আলুটাই দিয়েছি, এই জন্য খুব সহজেই আমি কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিব, আলুটা সেদ্ধ করা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, আমি এই জন্য আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে সামান্য একটু ঢেকে রাখবো, বেশিক্ষণ লাগবে না, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ঝোল দিয়ে দিলাম, আমি আরেকবার কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছি, যতটুকু ঝোল লাগবে আমি দিয়ে দিয়েছি পানির। এই যে ঢাকনা দিয়ে রাখলাম, ঢাকনা তুলে ফেলেছি, এই যে আর বেশি শুকাবো না, এই পর্যন্তই আমার ডিমটা এতটুকু ঝোল থাকবে, আর একটু ঝোলঝোল না থাকলে ভালো লাগে না, যেহেতু ডিমের একটা আলু দিয়েছি, আলুটা টেনে নেবে, এই জন্য আমি এ পর্যন্তই ডিম, এই যে আমার শেষ, আমি এই এইটুকু ঝোল রাখবো। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, আমি এখন তুলে নেব। খুবই মজাদার একটা, লোভনীয় একটা রেসিপি, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা খেয়ে দেখবেন। আর আমি সব রেসিপি খুব সহজেই, খুব তাড়াতাড়ি যেন হয়, এই ধরনের রেসিপি আমি দেখাই।
আমার ডিমের কালিয়া শেষ, আমি এখন তুলে নিচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমার চ্যানেলটি দেখবেন। আশা করছি, ধন্যবাদ।